বিয়ে না হয় তান্ত্রিকের কাছে শিক্ষক তান্ত্রিকের নিদান রক্ত বস্ত্র আনতে পারলে হবে বিয়ে তান্ত্রিকের নিদানে নাবালিকাকে ধর্ষণ গৃহ শিক্ষকের শিক্ষকের পরিবার গ্রেপ্তার তান্ত্রিক বিয়ে না হয় তান্ত্রিকের কাছে শিক্ষক তান্ত্রিকের নিদান রক্ত বস্ত্র আনতে পারলেই খুলে যাবে বিয়ের রাস্তা তান্ত্রিকের নিদানে নাবালিকাকে ধর্ষণ গৃহ শিক্ষকের গৃহশিক্ষকের পর এবার গ্রেপ্তার অভিযুক্ত তান্ত্রিক জানা গেছে বিয়ে হচ্ছিল না গৃহশিক্ষকের তান্ত্রিক পরামর্শ দিয়েছিল ঘোর অমাবস্যায় নাবালিকার রক্তবস্ত্র সহ পূজো দিতে হবে তাহলেই খুলে যাবে বিয়ের রাস্তা রক্তবস্ত্র জোগাড় করতে নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে রক্তবস্ত্র সংগ্রহ করেছিল বাঁকুড়ার বিষ্ণুপুরের গৃহশিক্ষক কিন্তু শেষ রক্ষা হলো না সপ্তাহখানেক আগে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক সবুজ দেকে জেরা করে সেই তান্ত্রিকের খোঁজ পায় পুলিশ ধর্ষণে প্ররোচনা দেবার অভিযোগে রবিবার বাঁকুড়ার বেলিয়াতোর থানার নারায়ণগঞ্জের মাঝিপাড়া এলাকা থেকে গুরুপদ মাঝি নামে ওই তান্ত্রিককে গ্রেপ্তার করেছে বিষ্ণুপুর থানার পুলিশ ধৃত তান্ত্রিককে সোমবার বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয় পুলিশের পক্ষ থেকে যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ওই তান্ত্রিক জানা গেছে সপ্তাহখানেক আগে এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় এক গৃহশিক্ষকের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে গৃহশিক্ষক সবুজ দেকে গ্রেপ্তার করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ জিজ্ঞাসাবাদের মুখে চাঞ্চল্যকর তথ্য হাতে আসে পুলিশের জিজ্ঞাসাবাদে ওই গৃহশিক্ষক জানায় কিছুদিন ধরেই সে বিয়ের চেষ্টা চালাচ্ছিল কিন্তু বয়স ক্রমশ বেড়ে গেলেও কিছুতেই বিয়ে হচ্ছিল না বিয়ের রাস্তা পরিষ্কার করে দিতে পারেন বেলিয়াতোড়ের নারায়ণগঞ্জ গ্রামের তান্ত্রিক গুরুপদ মাঝি স্থানীয় সূত্রে এই খবর পেয়ে সম্প্রতি সেই তান্ত্রিকের কাছে হাজির হয় গৃহশিক্ষক অভিযোগ তান্ত্রিক সবুজ দেকে পরামর্শ দেয় অমাবস্যার রাতে নাবালিকার রক্তবস্ত্র নিয়ে পুজো দিলেই বিয়ের ফুল ফুটবে তারপরই ওই গৃহশিক্ষক পরিকল্পনাও সেরে ফেলে কালী পুজোর আগের দিন তার কাছে টিউশন পড়তে আসা এক নাবালিকা ছাত্রীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ এরপর নাবালিকা বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়ে পরিবারকে সমস্ত বিষয় জানায় বিষ্ণুপুর থানায় ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয় নির্যাতিতা নাবালিকার পরিবারের পক্ষ থেকে সেই অভিযোগের ভিত্তিতে গৃহশিক্ষক সবুজ দেকে ওই দিনই গ্রেপ্তার করে পুলিশ অভিযুক্ত শিক্ষককে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে সবুজ দেকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ ওই রাতেই তান্ত্রিকের খোঁজ পায় রবিবার তান্ত্রিককে গ্রেপ্তার করে পুলিশ সোমবার অভিযুক্ত তান্ত্রিককে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয় বিষ্ণুপুর থানার পক্ষ থেকে যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই অস্বীকার করেছে ওই তান্ত্রিক বর্তমান সময়ে দাঁড়িয়ে কুসংস্কারের এমন ঘটনা সামনে আসতেই স্তম্ভিত সকলেই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাঁকুড়া বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগা শিমুলতলার মোড় যশোর রোড সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।